নমস্কার 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা যে খবর আপনাদেরকে জানাবো প্রথমেই খেলার মাঠে পাঁচিল তুলে বাড়ি তৈরির চেষ্টা মধ্যগ্রামের আব্দালপুরে বিক্ষোভ পাঁচিল ভেঙে দিল এলাকাবাসী অভিযোগ যে কাউন্সিলরের মদতে এই বাড়ি তৈরি এবং ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ এবং বিধায়ক আমরা কথা বলবো দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আরো বিস্তারিত তিনি জানাবেন দীপঙ্কর খেলার মাঠের মধ্যে পাঁচিল তুলে বাড়ি বানানোর চেষ্টা করতে হয়েছিল এবং সেই বাড়ি বানানোর চেষ্টাতে কাউন্সিলর মমতা রায় সেনের মদল আছে এমনটাই স্থানীয় মানুষের অভিযোগ আজ সমস্ত মানুষ এলাকার যে কত মানুষ আছে ওই চান্দমঙ্গলঘাট মধ্যমগ্রাম পৌরসভার সমস্ত মানুষ একত্রিত হয়ে আসেন এবং তাদের মুখ রাখছে মাঠের মধ্যে ওই পাঁচিল সেই পাঁচিল তারা ভেঙে দেয় একত্রিত হয়ে এবং ওই যে বিল্ডিং তৈরি হয়েছিল বিল্ডিং এর বেশ খানিকটা অংশ তারা ভেঙে দেয় এবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক এবং তাকে যখন বিক্ষোভ দেখে তিনি বিক্ষোভের মধ্যে পড়েন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং ওই রাস্তাতেই সাংসদ কাকুলি ঘোষের বাড়ি এবং তিনি তার নিজের কাজের জন্য কাজ বেরিয়েছিলেন তখন তার গাড়ি আটকে তিনি বসে আছেন তিনি গিয়ে বলেন যে এখানে মাঠ ছিল মাটি হবে এখানে মাঠের বাইরে অন্য কিছু হবে না এবং তারপর ওই উত্তেজিত মানুষরা আসতে হয় এবং দীপঙ্কর তোমার কথা স্পষ্টত শোনা যাচ্ছে না তুমি যদি একটুখানি সরে কথা বলো স্থান পরিবর্তন করে কথা বলো দীপঙ্কর আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা পরবর্তী খবরে চোখ রাখছি রথযাত্রা ঘিরে পুরীতে উন্মাদনা চরমে লাখো ভক্তের সমাগমে সরগরম জগন্নাথ ধাম সুভদ্রা বলভদ্রকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি বাড়ি মাহি শিষ্কন মহিষা দলে আবেগ শ্রদ্ধা মিলেমিশে একাকার আজ রথযাত্রা পুরীতে উন্মাদনা চরমে লাখো ভক্তের সমাগমে সরগরম জগন্নাথ ধাম প্রচলিত বিশ্বাস আজকের দিনেই সুভদ্রা বলভদ্রকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি পাড়ি দেন জগন্নাথ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে রথের রশিতে টান দিলে পুণ্য লাভ হয় তাই পুরীতে রথ উৎসবে লাখো মানুষের সমাগম হয়েছে সে ছবি আপনারা দেখছেন মন্দির প্রাঙ্গণে উপচে পড়া ভিড় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা আপনারা দেখতে পাচ্ছেন যে রথের রশিতে টান পড়েছে এবং কড়া নিরাপত্তার ছবি ধরা পড়ছে একদিকে মাহিষের ছবি দেখছেন এবং অন্যদিকে পুরীর ছবি দেখছেন আপনারা লাখো মানুষের ভিড় এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে রথের মেজাজে রাজ্য মায়াপুর থেকে মাহেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসবে উন্মাদনা ছবিটা একই রকম সকাল থেকে বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে রথযাত্রার প্রস্তুতি কলকাতার রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল থেকেই রথ বেরোয় বাগবাজারের বলরাম মন্দির থেকে ঐতিহ্যবাহী কলকাতা ইস্কনের রথেও আজ বহু মানুষের সমাগম হয়েছে পাড়ার মোড়ে মোড়ে বসেছে তেলে ভাজার দোকান এছাড়াও প্রসিদ্ধ রথ উৎসবের মধ্যে রয়েছে শ্রীরামপুর এবং মহিষা দলের রথ এবং আপনারা এখন দেখছেন যে কলকাতার ইস্কনের ছবি এবং মায়াপুরের ইস্কনের ছবি এবং ঐতিহ্য রীতি নীতি আবেগ শ্রদ্ধা সব মিলেমিশে একাকার এবং এখন আপনারা দেখছেন ২৪ ঘন্টার পর্দায় গুপ্তিপাড়ার রথের ছবি এবং পাশাপাশি মহিষা দলের ছবি দেখতে পাচ্ছেন সেখানেও রথের রশিতে টান পড়েছে এবং লাখো মানুষের সমাগম হয়েছে সেখানে আমরা সবাই মিলে চেষ্টা করলাম এগিয়ে এলাম হয়ে গেল সুন্দরভাবে হয়েছে এবং ২৩৯ বছরের আগের যে ঐতিহ্য সেটাকে রেখে করা জগন্নাথ বলরাম সুভদ্রা বিদেশিনীর তিন সন্তান দেবতার নামে নিজের তিন সন্তানের নাম রেখেছেন তিনি মায়াপুরে এবার রথে ছেলেমেয়েদের নিয়ে হাজির চলুন পরিচয় করি
মায়াপুর মানে কিন্তু অনেক বিদেশ থেকে যারা আসেন তারা এখানে এসে মিলেমিশে যান, এই রথযাত্রার সঙ্গে মিলেমিশে যান, সেরকম অনেককে আমরা জানতে পারি, চিনতে পারি। আজকে মায়াপুরে এসে সেরকম একটা ছবি দেখতে পাচ্ছি। আমার সঙ্গে নীলা রয়েছে। নীলা কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে। নীলা আমেরিকা থেকে এসছে, কিন্তু যেটা বলার, নীলা কোথাও গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার জননী। তুমি দেখো জগন্নাথ বসে রয়েছে, এই যে জগন্নাথ আর ওর বোন সুভদ্রা আর বলভদ্র, মানে সে কোথায় গেল এই মাত্র? দুষ্টুমি করছে, মন্দিরে গেল না? এই ঠিক ব্যাপারটা কি? আমি তিন তিন ছেলে মেয়েকে তিন এরকম ভাবে দেখা, ভগবান আমাকে খুব কৃপা দিয়েছে যে এই সুন্দর তিন ছেলে মেয়ে দিয়েছে, কিন্তু খুব দুষ্ট। আমার খুব আনন্দ পেয়েছি ভগবানের কৃপা হয়ে আমি এই মায়াপুরে রথ দেখতে পারছি। পুরী বা ইস্কনের মতো নয় এই রথ, দুপুরের অপেক্ষা নয়, সাত সকালেই রথে রশিতে টান দিয়েছেন ভক্তকুল। বাঁকুড়ার বিষ্ণুপুরের মাধবগঞ্জ এলাকার রথের রশিতে টান দিতে সকাল থেকেই উপচে পড়েছে ভিড়, আর রথের বয়স প্রায় 350 বছর। মল্ল রাজবংশের ইতিহাসের সাক্ষী হয়ে আজও বিষ্ণুপুরে সাড়ম্বরে পালিত হয়ে আসছে এই রথযাত্রা। আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগরের ছবি। হুগলি জেলায় চন্দননগরী প্রথম, চন্দননগরের লক্ষ্মীগঞ্জ থেকেই রথের রশিতে প্রথম টান পড়ল। লক্ষ্মীগঞ্জের রথের ঐতিহ্য দীর্ঘদিনের, তিন টানের রথ যত দূর যাবে সেই পর্যন্তই রথযাত্রা। রীতি মেনে সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজো পাঠ। রথে সারাদিন ব্যস্ত গোয়েন্দাগিন্নি, বাড়িতে জগন্নাথ দেবের আরাধনা, মহাপ্রভু জগন্নাথের কৃপায় ইন্দ্রাণী হালদারের বাড়িতেও। মহাপ্রভু জগন্নাথের কৃপায় আমার বাড়িতে রথ এই চতুর্থবার হচ্ছে এরকম ভাবে। আর উনি তো খুব কালারফুল, তাই জন্য আমার মনে হলো যে কালারফুল মানুষের জন্য, একজন কালারফুল দেবতার জন্য যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দে রেখেছেন, সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, তাকে যত রঙিন করতে পারবো আমাদের সকলের জীবনটা তত রঙিন হবে। সেই জন্যই এরকম করে সাজানো পিপলি আর্ট এবার আমার জগন্নাথ পুজোর থিম। উড়িষ্যায় একটা গ্রাম আছে পিপলি বলে, তো সেখানে পিপলিতে এটা স্পেশালিটি অ্যাকচুয়ালি পিপলি, এটাকে বলে পিপলি আর্ট। পনিরের তরকারি, কফি তরকারি, তারপরে পাঁচ রকম মিশালি তরকারি, পাঁচটা ভাজা, পান, এই সমস্ত জগন্নাথ যা যা পছন্দ করেন। আজ রথযাত্রার দিনে আপনাদের সকলকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জীবন আনন্দের হোক, সুখের হোক, মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে সকলের মঙ্গল হোক। জয় জগন্নাথ।